এইটা একটা বিলুপ্ত কবুতর, এই কবুতর এখন আর পাওয়া যায় না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? তো আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আসলে কবুতরের জাত এবং দামের একটা ধারণা আপনাদেরকে দিয়েছিলাম। তো আমি বলেছিলাম আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে যেন আপনারা আমাকে আবার জানান। তো আপনারা অনেকজনই বলছেন যে এইরকম যেন ভিডিও আরও কিছু করি, তো এর জন্যই আজকে আসলে করতেছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি ভিডিওটা যেহেতু মনে করেন জাত নিয়ে দাম নিয়ে, তাই চেষ্টা করবো হচ্ছে দ্রুত যত কবুতর দেখানো যায় এবং আপনাদেরকে দামের ধারণা দেওয়া যায়। হ্যাঁ, তো শুরু করবো হচ্ছে পাকিস্তানি দিয়ে। আমার হাতে প্রথমে এখন যে কবুতরটা দেখছেন এটা হচ্ছে জনসিডে টেডি একটা মাদি। টেডি কবুতর নর্মাল কবুতর থেকে সাইজে ছোট হয়, নর্মাল বলতে আমাদের ঢাকার কবুতরের থেকে সাইজে ছোট হয়। হ্যাঁ, দমটা কালো, এটা হচ্ছে জনসিডে টেডি একটা মাদি। তো এই কবুতরটা আপনার এই ধরনের টেডি কবুতরের দামের ভ্যারাইটিটা শুরু হয় হচ্ছে আপনার 5,000 টাকা থেকে আনলিমিটেড। আনলিমিটেড বলতে 5,000 টাকা থেকে 50,000 হইতে পারে, 1,00,000 হইতে পারে। কেন বলতেছি এরকম, কারণ হচ্ছে যে পাকিস্তানি কবুতর যদি তার রেজাল্ট বাংলাদেশে এসে ভালো হয় তখন ওই কবুতরের দামের কোনো লিমিট থাকে না। এখন এটা ডিপেন্ড করা হচ্ছে যে বিক্রি করতেছে তার মনের ইচ্ছার উপরে। কারো কাছ থেকে যখন আপনি আপনার পছন্দ হয়েছে একটা কবুতর জোর করে নেবেন তখন অটোমেটিক দাম বেশি পড়বে, এটাই স্বাভাবিক। তো এই গেল হচ্ছে ফার্স্টে পাকিস্তানি, তারপরে আসি হচ্ছে আমি খাকি কবুতরের দিকে। এটা একটা খাকি মাদি, খাকি মাদি, এটা খাকি কবুতর। খাকি কবুতরের জাত ভেদে, প্রকার ভেদে, কবুতরের ভেদে, মনে করেন কোয়ালিটি ভেদে একটা খাকি কবুতরের দাম আপনার সর্বনিম্ন 800 টাকা থেকে শুরু করে নিয়ে সর্বোচ্চ 8,000 থেকে 10,000 টাকা হতে পারে। তবে আমি আগেই বলে নিচ্ছি একটা রেজাল্টেড কবুতরের দাম হয় একরকম আর রেজাল্ট ছাড়া একটা কবুতরের দাম হয় আর একরকম। আচ্ছা, এবার আসতেছি হচ্ছে আমি আরেকটা পাকিস্তানি কবুতর আছে এখানে, ওটা দেখে আপনাদেরকে এই যে আপনারা এখন যে কবুতর দেখতেছেন এরা একটা পাকিস্তানি কবুতর। এই কি যেন বলে নামটাই ভুলে গেছি আমি, না এটা কামাগান না, এই জাতটার নাম ভুলে গেছি আমার এখন মনে আসতেছে না, হোয়াটএভার, যাই হোক। তো এই কবুতরটার এই এই এটা বাংলাদেশের ঢাকার আঙ্গিকে আমরা এটাকে জাগগলা কবুতর বলবো, বাট এটা পাকিস্তানি কবুতর। তো এইটা দেখাই বলি, একটা জাগগলা কবুতরের ভালো জাগগলা কবুতরের দাম হতে পারে হচ্ছে আপনার 500 টাকা থেকে, মিডিয়াম একদম দামটা শুরু হবে হচ্ছে 500 টাকা থেকে 3,000 থেকে 4,000 টাকার মধ্যে, সেটা কোয়ালিটি ভেদে প্রকার ভেদে। তাই বলে জাগগলা কবুতর হইলেই যে 5,000 টাকা দাম হবে এমন কোনো কথা নাই। আর মনে করেন যে আপনার যে জাগগলা কবুতর হইলে 5,000 টাকা দাম এমন কোনো কথা নেই, আবার 500 টাকা যে দাম হবে তা না, প্রত্যেকটা জিনিসই কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। এবার আমি যেই জিনিসটা যাচ্ছি সেটা খুবই রেয়ার একটা কবুতর, একটা সময় আসলে এত রেয়ার ছিল না, এখন রেয়ার হয়ে গেছে। এটাকে আপনার আমরা ছোটবেলায় বলতাম হচ্ছে সুরমা খাকি, এই যে আমরা ছোটবেলায় বলতাম হচ্ছে সুরমা খাকি। এই কবুতরটা বিলুপ্ত হয়ে গেছে, এইটা একটা বিলুপ্ত কবুতর, এই কবুতর এখন আর পাওয়া যায় না। এটাকে বড় হচ্ছে আপনার এইটা হচ্ছে সুরমা খাকি কবুতর আমরা বলি, এটাকে আমরা বলি হচ্ছে সুরমা খাকি কবুতর। কিন্তু আগে বেসিক্যালি এই কবুতরটাকে এখন অনেকে বলে চায়না খাকি, ঠিক আছে, অনেকে বলে হচ্ছে আপনার এই কি যেন অনেক 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 খাকি নামটা, নামগুলো আমার মনে আসতেছে না, তবে আমরা ভাই এটাকে সুরমা খাকি নামে চিনি। তো সুরমা খাকি কীভাবে চিনবেন, এটা শরীরটা থাকবে পুরো সিলভার, হ্যাঁ পুরোটা শরীর থাকবে সিলভার কালার, পিছে একটা সবজির মতো বার থাকবে,
তবে বারটা কালো হবে না, বারটা একটু অ্যাশ কালার টাইপের হবে। 100% মনে করেন আপনার যে এই কবুতরটা এখন প্রায় বিলুপ্ত, আমি কালেক্ট করছি কিছুদিন আগে। এই হচ্ছে কবুতরটা। এই খাকি কবুতরের দাম আপনার এখন 2000 টাকা থেকে শুরু করে নিয়ে কোয়ালিটি ভেদে, জাত ভেদে আপনার 8 থেকে 10 হাজার টাকা হয়। কোয়ালিটি ভেদে, জাত ভেদে 8 থেকে 10 হাজার টাকা হয়। আচ্ছা, তারপরে আমি একটা কবুতর আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে লাল জিরা গলা কবুতর। লাল জিরা গলা কবুতর হলেও এই কবুতরটা বেসিক্যালি 14 দামের কবুতর। এখন দম কয়টা আছে আমি জানি না, 1 2 3 4 5 6 7 8 9 10, এখন আছে 13টা আছে, এই যে মধ্যে আরেকটা হবে 14টা। তো এটা এই যে লাল জিরা গলা প্যাটার্নের পুরান জাতের একটা কবুতর। এই কিন্তু একেবারে পুরান জাতের কবুতর। হ্যাঁ, তো এই লাল জিরা গলা স্টাইলের যে কবুতরগুলো আছে, এই কবুতরগুলো আসলে অনেকটা আসলে রেয়ার কবুতর। অ্যাজ ইউজুয়াল আপনারা যে পেয়ে যাবেন তা না, হয়তো বা কালারটা পেয়ে যাবেন, কিন্তু এই চোখের পাইতে আপনাদের কষ্ট আছে। এই চোখের একটা কবুতর আপনার লাল জিরা গলা, এটা কিন্তু আবার লাল গিয়ারের কবুতর। হ্যাঁ, এই চোখের একটা কবুতর বা এই কালার প্লাস এই চোখ, এরকম একটা কবুতর কালেক্ট করতে গেলে আপনার সর্বনিম্ন 3 থেকে 3,500 টাকা আর সর্বোচ্চ 8 থেকে 10 হাজার টাকা গুনতে হইতে পারে। আর যদি শুধু কালার এইটা হয় আর মনে করেন চোখটা এরকম না হয়, তাহলে আপনার 500 টাকা থেকে শুরু করে 3,000 টাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমরা আসতেছি হচ্ছে কিসে যাওয়া যায়, জিরা গলা গেল, বেগুনি গলা কবুতর। এরপরে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বেগুনি গলা কবুতর। এটা ঠিক সবুজ গলাও না, আবার কালো গলাও না, এটার গলার কালারটা বেগুনি। আপনারা খেয়াল করে দেখেন, দেখছেন বেগুনি গলা কবুতর, গলার কালারটা খেয়াল করেন, এটা গলার কালার কিন্তু বেগুনি। হ্যাঁ, তো একটা বেগুনি গলা কবুতর সর্বনিম্ন 500 টাকা আর সর্বোচ্চ রেজাল্ট ভেদে 8-8,500 টাকা হতে পারে। আচ্ছা, লাস্ট আমি যে কবুতরটা দেখাবো আপনাদেরকে, এটা মুসালদম একটা কবুতর, কিন্তু এটার মধ্যে একটা স্পেশালিটি আছে, এটা নর্মাল কোনো মুসালদম কবুতর না। এই যে একটা মুসালদম কবুতর, গেট খুলে যাচ্ছে, এই যে একটা মুসালদম কবুতর আমরা আপনাদেরকে দেখাচ্ছি, বাট এটা কোনো নর্মাল মুসালদম না। কেন বলতেছি, এটা একটা মাকড়া মুসালদম, মাকড়া মুসালদম। তো এইরকম একটা মাকড়া মুসালদম কবুতর সর্বনিম্ন 1,000 টাকা সর্বোচ্চ 5,000 টাকা হতে পারে, আর রেজাল্টেড হইলে ওইটা আরও অনেক বেশি দাম হবে। হ্যাঁ, তো এই গেল মোটামুটি কবুতর পরিচিতি। তো এই হচ্ছে কবুতর পরিচিতি টোটাল। তো আপনারা যদি আরও ভিডিও চান এই পারপাসে, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আরও ভিডিও করে দিতে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।